বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আমি কবিতা আমিন আর আপনারা দেখছেন আইদাস মম কিচেন। আল্লাহ বরকত দিক আপনাদের খাবারে, আপনাদের রিজিকে, আপনাদের সুস্বাস্থ্যে। চুলায় তৈরি মিল্ক ব্রেডের সবচেয়ে সহজ রেসিপি নিয়ে এসেছি, কেননা এই তুলতুলে ব্রেডটা রেডি করতে মিক্সার মেশিনের প্রয়োজন নাই, হাত দিয়ে কিন্তু এই ব্রেডটা রেডি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, নিচ থেকে এবং উপর থেকে এইরকমই বেকারির মতন পারফেক্ট আপনি চুলায় কালার আনতে পারবেন। আর আলহামদুলিল্লাহ বলছি এই কারণে, এত সহজে বানাবেন বাট রেজাল্ট আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন। যারা নতুন তারা প্রথমবারই ট্রাই করলে এইরকম তুলোর মতন তুলতুলে ব্রেড ঘরেই রেডি করতে পারবেন, যেটা বেকারির মতনই হবে, সফট তুলতুলে আর একদম পারফেক্ট। চলুন কথা না বাড়িয়ে এখন প্রসেসটা দেখে নিই। তো বিসমিল্লাহির রহমানির রহিম, সুন্দর একটা মিক্সিং বোলে ব্রেড ডো রেডি করার জন্য 1 কাপ + 1/4 কাপ কুসুম গরম দুধ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমরা মিল্ক ব্রেড রেডি করব। হালকা একটা মিষ্টি স্বাদের জন্য 1/4 কাপ এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আর এখন দেখুন, ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট আলাদা করে একটি করার কোনো প্রয়োজন নাই, এইটা এখানে 2 চামচ অ্যাড করে দিচ্ছি। পরিমাণটা এরকমই হবে, পারফেক্ট মেজারমেন্টে আপনারা এই ব্রেডটা রেডি করতে পারবেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি, অবশ্যই দুধটা কুসুম গরম হতে হবে। এখন এখানে দেখুন, আমরা প্যাকেটের আটা ব্যবহার করছি, প্রথমে 1 কাপ, পরবর্তীতে আরও 1 কাপ, একটুখানি মিশিয়ে নেব। আর এরপর থেকে পরবর্তীতে যে আটাগুলো ব্যবহার করব, অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো রেডি করব, যেটা একদমও শক্ত হবে না, আবার একেবারেও নরম, হাতে লেগে আসবে না। দেখুন 2 কাপ দিয়েছি, এখন আরও 1 কাপ অল্প অল্প করে দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নেব। আমার এখানে টোটাল 3 কাপ আটা পুরো ভরে ভরে লেগেছে। আপনাদের আটার ভিন্নতার কারণে একটুখানি কম বেশি লাগতে পারে, এই আর কি। আপনার সুন্দর একটা ডো রেডি করে নেবেন। দেখুন প্রথমে আমি স্পেচুলা দিয়ে মথে নিলাম, একটু হালকা হাতে লবণ দিতে ভুলে গিয়েছিলাম, 1 চামচের মতন লবণ অ্যাড করে দিলাম সুন্দর একটা ব্যালেন্সের জন্যে। আর এখন দেখুন, সুন্দর করে স্পেচুলা দিয়ে এবড়ো থেবড়োগুলোকে সোজা করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আলহামদুলিল্লাহ, সময় মতন ফিরে আসলাম। এই পর্যায়ে 3 টেবিল চামচ গলানো ঘি ব্যবহার করছি, পরিবর্তে রান্নার তেলও আপনারা দিতে পারবেন। তবে ঘি দিলে কি হয়, এর টেস্টটা আলহামদুলিল্লাহ স্বাদ মনে রাখার মতন থাকে। ভালো করে মথে নিচ্ছি। একদম 5 মিনিট মথে নেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি, দেখুন ঘিটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল, আটাটা কিন্তু এখনও বেশি সফট হয়নি। দেখুন এটাকে আরও কিছুটা সময় আমি মথে নেব। একটা সুন্দর সফট ডো হাতের মাধ্যমে করে নেওয়া হয়ে গেল, আলাদা করে মিক্সারের প্রয়োজন পড়ল না। এখন এই ডোটাকে আমাদের রেস্টে রাখতে হবে, তুলনামূলক গরম জায়গায় রেস্টে রাখবেন। তবে এর আগে দেখুন, বাটিতে সামান্য একটুখানি অয়েল লাগিয়ে নিচ্ছি, কুকিং অয়েল। নিচ থেকে অয়েল লাগানোর পরে প্রথমে দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের ডোটা রেখে দিলাম, আর ডোয়ের উপরে কিছুটা অয়েল লাগিয়ে নিচ্ছি। এতে করে কী হবে, ফ্লাফি ডোটা নিচ থেকে উপর থেকে কোনো জায়গায় লেগে যাবে না। রেস্টে রাখা বোল রান্নাঘর থেকে নিয়ে আসলাম 1.5 ঘন্টা পরে। দেখুন না কতটা পারফেক্টভাবে ফুলেছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। প্রেস করে ভেতরকার গ্যাসটা প্রথমে বের করে নিচ্ছি, আর এরপর আরেকটু পাঞ্চ করে পুরোপুরি গ্যাসটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। একেবারে নিট আর ক্লিন বোর্ডের উপরে ব্রেডের একটা শেপ দিয়ে নিব খুব সহজে। আটা ছিটিয়ে দিলাম, ব্রেড ডো বসিয়ে দিলাম, হাত দিয়ে প্রেস করে করে বাড়িয়ে নেওয়ার থেকে আমি বেলনি দিয়ে প্রেস করাটাকে বেশি প্রাধান্য দেই। এখানে দেখুন, পাতলা করতে হবে, ভারী করতে হবে এমন কোনো কথা নাই, একটুখানি লম্বালম্বি করে বেলেই হাত দিয়ে প্রেস করে করে আমরা রোল করে নেব। এই কাজটা একটু টাইটলি করবেন, আর নিচ থেকে যাতে না লাগে এই দিকে একটু লক্ষ্য রাখবেন, তাহলে দেখবেন সুন্দর করে আমাদের ব্রেডের শেপ এসে পড়েছে। আলহামদুলিল্লাহ, এখন এটাকে টিনি উঠিয়ে নিব। এখানে দেখুন বড় সাইজের একটা লোফ টিন নিয়েছি, অয়েল গ্রিস করে দিচ্ছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, অয়েল গ্রিস করা টিনের ভেতরে আলহামদুলিল্লাহ বলে আমাদের এই ব্রেডের শেপটা দিয়ে দিচ্ছি। এখন আর যেহেতু কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো না, তো এই কারণে উপর থেকে কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। একদম দেখবেন পারফেক্টভাবে কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, এর থেকে বেশি সময় রেস্ট রাখলে অতিরিক্ত ফুলে আবার চুপসে যাবে, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। ফিরে আসছি ঠিক আধা ঘন্টা পর। আলহামদুলিল্লাহ, সাইজে এই ব্রেডও ডাবল হয়ে গিয়েছে, এর থেকে কিন্তু ডাবল করা যাবে না, তাহলেই চুপসে যাওয়ার ভয় থাকে, আর ডিমটাও কিন্তু সুন্দর করে তখন আর ব্রাশ করা যাবে না। তো এই কারণে হালকা মিডিয়ামে রেখে কিন্তু আমাদের এই ডিমের কুসুমটা ব্রাশ করতে হবে। দেখুন এই ডিমের কুসুমটা ব্রাশ করার কারণে ওভেনের মতন লুক নিয়ে কিন্তু চুলায় আপনার এই ব্রেডটা বেক হয়ে যাবে, উপর থেকে একদম বেকারির মতন ওই কালারটা আসবে, যেটা কিনা আমরা সবাই পছন্দ করি। এখন দেখুন, বেক করার জন্য একটা হাঁড়ি নিয়েছি, বড় ধরনের হাঁড়ি, ভেতরে বালি দিয়েছি ভালো একটা তাপের জন্যে। স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, চুলা আঁচটা ধরিয়ে দিয়ে এখন 5 মিনিটের জন্য এটাকে হিট দিয়ে নেব।
এখন এই প্রিহিট করা হাড়ের ভেতরে আমাদের ব্রেডের টিনটা আলহামদুলিল্লাহ বলে বসিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে একদম আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে আমরা বেক করব, এর ভেতরে হয়ে যাবে। হিট দিয়েছি 5 মিনিট, বেক করলাম 30 মিনিট। এখন 3, 2, 1, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আর নেয়ামতে কতটা পারফেক্ট ওয়েতে এই ব্রেডটা রেডি হয়েছে। আর দেখুন না, চুলায় আর ওভেনের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো পার্থক্য নাই। এটাকে কিন্তু গরম অবস্থায় ট্রান্সফার করতে হবে, এই জন্যই গরম অবস্থায় উঠে নিলাম। আর দেখুন, ট্যাপ করলে আল্লাহর রহমতে এরকম করে বের হয়ে যাবে, একদম নিচ থেকে আর উপর থেকে একদম ব্যাকের মতন হয়েছে। এখন এটাকে না আমরা ঠান্ডা হতে দেব, পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমরা কাটার প্রসেসে যাব। যারা কিনা জীবনও ব্রেড বানান নাই, তারাও এই রেসিপি ফলো করে বানালে সেম টু সেম রেজাল্ট সহকারে ব্রেড বানাতে পারবেন, যেটা কিনা একদম বেকারির মতন এইরকমই পারফেক্ট হবে, তুলতুলি হবে, আর ওভেনের মতন সুন্দর কালার সহকারে চুলায় বেক হয়ে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি ভেতর থেকে কতটা তুলতুলো হয়েছে। তুলতুলে এই ব্রেডটা একবার হলেও ট্রাই করবেন, রেজাল্ট দেখে আপনি নিজেই হবাক হয়ে যাবেন। সুন্দর এই ব্রেডের জন্য এইরকম করে একটা লাইক দিয়ে দিবেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে নিলে বলবেন জীবনও আর ব্রেড বাইরে থেকে কিনে খাবো না। আমি এটাকে এইভাবেই সংরক্ষণ করে নেবো কয়েকদিনকার জন্যে। ভালো লাগলে কিন্তু চ্যানেলে নতুন হলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।